জহর নবোদয় বিদ্যালয় ভর্তির এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার। সারা দেশের সাথে ত্রিপুরাতেও 8টি জহর নবোদয় বিদ্যালয় রয়েছে আর এই বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চলছে 3টি সেন্টারে। তারই অঙ্গ হিসেবে শনিবার পশ্চিম ত্রিপুরা জিরানিয়া ব্লকের অধীন জহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার জন্য মোট 737 জন ছাত্রছাত্রী রেজিস্ট্রার করেছে, এমনটাই জানালেন জহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল অধ্যয়া ভট্টাচার্য। আমি পশ্চিম ত্রিপুরা নবজহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ। আজকে জহর নবোদয় বিদ্যালয়ের যে এন্ট্রান্স টেস্ট হয় অল ইন্ডিয়াতে হচ্ছে, এর সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলাতে 3টি সেন্টারে এই পরীক্ষা হচ্ছে, শিশু বিহার, উমাকান্ত একাডেমি এবং উমাকান্ত ইংলিশ মিডিয়াম। এই 3টা সেন্টারে এক্সাম হচ্ছে, 737 স্টুডেন্ট রেজিস্টার করেছে আর আমরা 15 মিনিটের মধ্যেই প্রেজেন্টেশনটা জেনে যাব, কতজন পরীক্ষায় প্রেজেন্ট হয়েছে, কতজন অ্যাবসেন্ট হয়েছে। পশ্চিম ত্রিপুরার পুরো ত্রিপুরাতে 8টা নবোদয় আছে, এর মধ্যে যে পশ্চিম ত্রিপুরাতে এইটার 3টা সেন্টারে এক্সাম হচ্ছে। 737 স্টুডেন্ট রেজিস্টার করেছে পশ্চিম জেলায়। হ্যাঁ, তো পরীক্ষা তো 11:30 থেকে শুরু হয়েছে, 1:30 পর্যন্ত চলবে, 2 ঘন্টার এক্সাম। বাচ্চারা 10:30 থেকেই রিপোর্টিং শুরু করেছে, কোয়েশ্চেন পেপার 11:00 সময় দেওয়া হয়েছে, 11:30 থেকে পরীক্ষা শুরু হয়েছে, 1:30 পর্যন্ত চলবে। হ্যাঁ, তো পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পরেই আমাদের কাছে ইনফরমেশান আসবে যে টোটাল কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার করেছে আর কতজন অ্যাপিয়ার করেনি। আপনার পরিচয়টা? আমি পশ্চিম ত্রিপুরা জেলার নবোদয়ের প্রিন্সিপাল ইনচার্জ। নাম? দায়িত্বে আমি আছি অধ্যয়া ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।